হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব ভাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, এ বিষয়ে কারোর অজানা নেই। তো আজকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবেন, তো আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওটি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিবেন। আপনারা তো সবাই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনলাইনে আবেদন করা যায় না, তো এটা পুরোপুরি আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে। আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আবার এই ভিডিওতে আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার আবেদনপত্রতে চলে এসেছি, এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া আছে। তো প্রথমে আপনাদের কি লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটো। তো আপনারা এটা মনে রাখবেন, এই লাইনের বাইরে যেন আপনাদের ফটোটা না যায়। এরপরে অ্যাপ্লিকেশান আইডি ফর অফিসিয়াল অনলি, তো এটা আপনাদের দরকার নেই, আপনারা এটা ছেড়ে দিবেন। এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর লক্ষ্মীর ভান্ডার স্কিম। পার্সোনাল ডিটেলস, প্রথমে আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তো এটা আপনারা কোথায় পাবেন, দুয়ারে সরকার ক্যাম্পে গেলে আপনারা এই নাম্বারটা পেয়ে যাবেন, এই রেজিস্ট্রেশন নাম্বারটা। এরপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে আধার নাম্বার, এরপরে বেনিফিশিয়ারি নেম, যার নামে আবেদন করছেন তার নামটা দিবেন, ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল আইডি দিবেন। এরপরে জেন্ডার, যেহেতু এখানে শুধু ফিমেলরা আবেদন করতে পারবেন, মানে মহিলারা, তার জন্য এখানে শুধু ফিমেল দেওয়া আছে। এরপর ডেট অফ বার্থ, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপরে এই ডেট অনুযায়ী আপনার বয়স কত সেটা দিয়ে দিবেন, যার নামে আবেদন করছেন তার বয়স কত এই ডেট অনুযায়ী, তো সেটা এখানে বসিয়ে দিবেন। এরপরে ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, স্পাউস নেম দিবেন, মিডিল নেম থেকে থাকলে মিডিল নেম দিবেন। এরপরে কাস্ট, এসটিএসসি হয়ে থাকলে এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে মেরিটিয়াল স্ট্যাটাস, ম্যারিড নন ম্যারিড সেটা দিয়ে দিবেন, এখানে টিক করে দিবেন, রাইট করে দিবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে বলা হয়েছে স্টেট, তো স্টেট এখানে সিলেক্ট করাই আছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন, তার জন্য ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে আগের থেকে। এরপরে ডিস্ট্রিক্ট, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তো আপনাদের ব্লকটা দিয়ে দিবেন। তারপরে জিপি, ওয়ার্ড নাম্বার, তারপরে ভিলেজ, টাউন, সিটি, হাউস, প্রেমিস নাম্বার, এটা দেওয়ার দরকার নেই আপনাদের। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো স্টার মার্ক দেওয়া আছে, এগুলো আপনাদের ফিল আপ করতেই হবে, ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক। তো এরপরে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস দিয়ে দিবেন, স্টার মার্ক দেওয়া আছে মানে দিতেই হবে। তারপরে পিনকোড দিয়ে দিবেন। এখানে ইয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইয়ার, উপরের দিকে দেখতে পাচ্ছেন ইয়ার, মানে আপনি কতদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন সেটা দিয়ে দিবেন, কত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে আপনাদের ব্যাংকের নাম দিবেন, তারপরে ব্যাংকের ব্রাঞ্চ নাম দিবেন, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আইএফএসসি কোড দিবেন। এরপরে আপনাদের ডকুমেন্টস, যে যে ডকুমেন্টসগুলো এখানে দিবেন, কালার পাসপোর্ট সাইজ ফটো, কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিবেন, আধার কার্ডের জেরক্স দিবেন, এসটিএসসি সার্টিফিকেট দিবেন, তারপরে কপি ব্যাঙ্ক পাসবুক, তারপরে ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিবেন এক কপি, তারপরে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আর এখানে যে যে ডকুমেন্টসগুলো আপনি দিবেন সেগুলোতে এখানে সাইড দেখতে পাচ্ছেন বক্স, সেই বক্সের মধ্যে রাইট করে দিবেন। এরপরে নিচে আপনারা এটা ভালোভাবে দেখে নেবেন, অ্যাকনলেজমেন্ট, এখানে আপনাদেরকে আধার নাম্বার দিতে বলছে, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে বলছে এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে নিচে আপনাদের সিগনেচার লাগবে, তো ভালোভাবে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে পরবর্তীকালে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস হবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন বন্ধুরা। আর আপনারা ডেসক্রিপশন বক্সে এই ফর্মটা পেয়ে যাবেন, এই ফর্মটা ডাউনলোড করে রাখবেন আপনারা,
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি চান তাহলে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। থ্যাংক ইউ।